আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। এখন চলে যাই দেশ বিদেশের সংবাদে। এ নিরঞ্জন দা, আর কতক্ষণ? আসতেছি আসতেছি। আসেন আসেন। আমার গ্রামের নানা বয়স আশি পঁচাশি হয়ে গেছে, তাহলে কখন শুনবেন? একটা কইবেন আপনি, শুনবেন একটা। একদিন রাতের বেলা আমার মাত্রে বলছে বাজারে যাইতে হবে। আরে দাদা, বৌদির হাতের এই তরকারিটা যা হয় না, একদম ফার্স্ট ক্লাস। যা খাবার খায় না, কালকা থেকে তো দুপুরে আর এক মাস খাইতে পারবা না। তাইলে দাদা আমি আর একটু বেশি নেই? না, নিতে থাকো, আপনি একটু নেন। কিন্তু যত যাই বলে, দুপুর বেলা সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দাদা, এটা তো বেজে গেল, খাওয়া দাওয়া হবে না? না, আজকে তেমন খিদে নেই, ভাবছি বাসায় গিয়েই খাবো। ও হ্যালো, হ্যাঁ বলো নজরুল, কী খবর টবর তোমার বলো। দাদা, দুপুরে খাবেন না? আপনিও কি রোজা রাখা শুরু করে দিলেন নাকি? ধরো এরকমই। আসলে হয়েছে কি, ভুলে আমার খাবারটা বাড়িতেই ফেলে রেখে আসছি। সবগুলা রোজা রাখতে পারল না, দেখি উপরওয়ালা চাইলে সবগুলাই হবে। সবগুলা রাখতে চাইলে খাবার আল্লাহ যে আল্লাহ, কারণ খাবার তো আমি আমার জন্য আনি নাই, আপনার জন্য আনছি। নিরঞ্জন দাদা, আমি রোজা রাখছি ঠিক আছে, কিন্তু সেইটার জন্য আপনার খিদা থাকলে আপনি আমার সামনে খাইতে পারবেন না, বিষয়টা তো সেরকম না। ওঠেন, চলেন খাবার খান। গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। রমজানের পবিত্র এই মাসে ছড়িয়ে পড়ুক মানুষের প্রতি মানুষের ভালোবাসা, একসাথে সকলে গড়ে তুলি এক সাম্যের পৃথিবী।